পাপ্পি সোনা আপনারা যারা আপনাদের ময়না পাখিকে কথা শেখাতে চান তারা হচ্ছে হাতে মুড়ি নেবেন নিয়ে ওকে খাওয়াবেন মুড়ি ও খুব খায় খুবই পছন্দ করে পাখি মুড়ি তো মুড়ি খাওয়াবেন আর একটা একটা করে কথা একই কথা বারবার বারবার ওদের ছোট ছোট বাক্য বারবার বারবার বলবেন প্রত্যেক দিন বলবেন বললে শিখে যাবে যখন একটা শিখে যাবে তখন ওটার সাথে পরের দিন আর একটা কথা শেখাবেন ওইটা আবার অনেক দিন শেখাবেন তারপরে যদি কথা বলার মতো তেমন লোক না থাকে তাহলে বাচ্চাদেরকে শেখাই দেবেন বাসার আসলে বড়রা তো অতটা সময় পায় না তো বাচ্চাদেরকে দিবেন বাচ্চারা হচ্ছে গে কথা শিখাবে পাখিকে ছোট ছোট কথা ওদেরকে মুড়ি খাওয়াবে কিন্তু ওদের যেন কোনো শক্ত কোনো জিনিস যেন ওরা না খেয়ে ফেলে সেদিকে খেয়াল রাখতে হবে শক্ত কোনো জিনিস খেয়ে ফেললে পাখি মারা যাবে এই জন্য আপনারা হচ্ছে নরম করে ওই যে পরাটা বা রুটি তৈরি করে ওটা ছিঁড়ে ছিঁড়ে ওটা খাওয়াতে পারেন ছোট ছোট করে ওরা ওটাও খায় আমি এখন আসলে ফুলটা দিয়েছি এমনিতেই ফুলে তেমন কোনো কিছু নেই আর আমি পাপড়ি খেলে খুব একটা ক্ষতি হবে না তাই দিয়েছি তাই ওদেরকে যে কোনো খাবার ওদের মুখের সামনে আসলে দেওয়া যাবে না পাখিকে সুস্থ রাখতে একদিন পর পর গোসল করাতে পারেন প্রতিদিন করালেও অসুবিধা নেই আর ওদের ঘরের ভিতরে কোনো পানি রাখবেন না ওর ওর ফুল আমাকে নিতে দিবে না ও পুরা ফুল নিবে তোমার ফুল তোমাকে দিয়েছি বলে বাবা তোমার হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দিচ্ছ সবাইকে বলো সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কেউ কাউকে ডিভোর্স দেবেন না সবাই সবাইকে ভালোবাসবেন ঠিক আছে আর যারা একা একা থাকেন আমার মতো একটা পাখি পুষবেন তাহলে আর একা একা লাগবে না আমার মতো দুষ্টি একটা পাখি পালবেন বাসায় তাই না ছোনামি মেয়ে ছোনে মেয়ে বলছে আরও ফুল দিতে বলছে তাই না তুমি বাবুটা আদর করলে খুব খুশি এটি হচ্ছে না মেয়ে আদর করলে খুশি বেশি খুশি তোমার বাবা কই বাবা সোনা বেশি আদর করে তো নাও বাবুটা তো আমি এভাবেই ওকে হচ্ছে ছোট ছোট করে কথা শেখাই আর আর ট্রিক্স আছে সেটা হচ্ছে খুবই ফলপ্রসূ এই ট্রিক্সটা সেটা হচ্ছে যে পাখিকে যদি আপনারা খুব তাড়াতাড়ি কথা শেখাতে চান কোনো হ্যাসেল ছাড়া তাহলে আপনারা মোবাইলে রেকর্ডিং করবেন যে কথাটা শেখাবেন সেটার ছোট একটা বড়ো বাক্য যদি শেখান এটার ছোট অংশ শেখাবেন বাবা মা ভাইয়া এই ধরনের কিছু যে কোনো কথা আপনার পছন্দনীয় তো তিন অক্ষর দুই অক্ষর হলে প্রথম দিকে সব থেকে ভালো হয় ওটা মোবাইলে রেকর্ডিং করে ওর খাঁচার পাশে রেখে দেবেন তবে খাঁচার উপরে মোবাইলটা রেখে দিলে কিন্তু ওঠো ঠোকা দিয়ে আপনার মোবাইলটা ফেলে দিবে কোনো অবস্থাতে ওর খাঁচার আশেপাশে ওরা কোনো কিছু সহ্য করে না আর কথা শেখানোর জন্য একদম ছোট বাচ্চা পাখি নিয়ে আসবেন পশমটা একটু উঠেছে সেই টাইমে নিয়ে আসলে সব থেকে বেশি ওরা হচ্ছে পোষ মানে এবং কথা শেখে আর বন্য হয় না আর কি আর ওদের খাঁচার কাছে কখনোই চোখ বা ঠোঁট বা মুখের কোনো অংশ খাঁচার কাছে বাচ্চাদেরকে দিতে দিবেন না ওরা কিন্তু অনেক জোরে ঠোকা দেয় এই জন্য সাবধান বাচ্চাদের থেকে পাখি বিশেষ করে ময়না পাখি ওরা যতই পোষ মানানো হোক ওরা ঠোকা দেয় সে আপনাকেও ঠোকা দিবে যাকেও সবচেয়ে বেশি ভালোবাসে তাকেও মারবে মারটা হচ্ছে ওর ভালোবাসা প্রকাশ করা আরও হচ্ছে নিজেকে খুব বেশি ভালোবাসে পাখি অন্য পাখিদের তুলনায় হ্যাঁ খুবই পচা তুমি আমার পচা মেয়ে দুষ্টু একটা পাখি দুষ্টু একটা পাখি দুষ্ট পাখি দুষ্টু আমাকেই মারে সবসময় আমাকে আমার কাছ থেকে খাবার জোর করে নিবে তার ঝগড়া করে নিবে খাবার আবার গান গাইতে গেলে আবার এই ও আমার থেকে অনেক বেশি জোরে চিৎকার দিয়ে দিয়ে গান করে আমি একটু হারমোনিয়াম বাজাতে পারি না ওর জন্য ওকে একদম পুরা কাপড় দিয়ে ঢেকে দিয়ে তারপরে আমাকে অন্য রুমে রেখে এসে তারপর গান গাইতে হয় যদি একটু আমার গান গাইতে মন চায় তখন ও আমাকে ডাকে শোনা শোনা মন শোনা তারপরে একটা শীষ দিবে এরকম করে ও ডাকবে তা আপনারা আপনাদের পাখির অনেক যত্ন করবেন আর যেভাবে বললাম এভাবে কথা শেখাবেন তাহলে ও অনেক কথা বলতে পারে পাখি তো পাখিকে হচ্ছে আর সব সবসময় ওর খাঁচা এবং হাঁড়ি পরিষ্কার করে দিতে হবে একদিন পর পর রোদে রাখতে হবে হাঁড়িটা বের করে আর ওকে ওকে কিন্তু সারা দিন রোদে রাখা যাবে না কারণ হচ্ছে ওরা পোষা পাখি অনেক বেশি রোদ সহ্য করতে পারে না পাখি মারা যাবে তাহলে তাড়াতাড়ি অল্প রোদে দিবেন আর খাঁচার এক সাইড দিয়ে কাপড় দিয়ে দিবেন আর এক সাইডে রোদ লাগাবেন যেদিকে হাঁড়িটা থাকবে আর ওদেরকে খাঁচার ভিতর হাঁড়ি দিলে ওদের সুবিধা হয় ঘুমানোর তো আজকে পর্যন্ত রাখি সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সব হোক কামনায় এখানেই আল্লাহ হাফিজ নিচ্ছি আমরা গুড নাইট